সরকারের পদত্যাগ সহ এক দফা দাবিতে একদিন বিরতির পর বুধবার থেকে বিএনপির ডাকে সারা দেশে পঞ্চম দফায় ফের 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। যুগপত আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এবি পার্টি, বাম, গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে। এদিকে অবরোধ কর্মসূচি সফলে নানামুখী প্রস্তুতি নিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। পৃথকভাবে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করছেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন, নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণার পায়তারা শুরু করেছে সরকার। তারা কঠোরভাবে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের উচিত হবে দ্রুত তফসিল বন্ধ করে পদত্যাগ করা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে জানান, সরকার দেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্বের দাবি উপেক্ষা করে আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। এদিকে সরকারের পদত্যাগের দাবিতে চলমান অবরোধ কর্মসূচি সফলে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি, জামায়াত সহ প্রায় সব দল ও জোট। দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, এই আন্দোলন দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দেশের জনগণ ও গণতান্ত্রিক বিশ্বের মতামতকে উপেক্ষা করে সরকার আবারও একতরফা নির্বাচনের পথেই এগোচ্ছে, ফলে বিএনপি সহ বিরোধী দলগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। এদিকে পঞ্চম দফায় বিএনপির 48 ঘন্টার অবরোধের আগের দিন রাতে রাজধানীর মিরপুর এলাকায় 4টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত 8:30 দিকে মিরপুর 1 নম্বর বেড়িবাঁধ এলাকায় মানরাত বিশ্ববিদ্যালয়ের 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এরপর রাত 8:30 দিকে মিরপুর 10 নম্বরে একটি বিআরটিসি বাসে এবং রাত 11:00 দিকে মিরপুর বেড়িবাঁধের দীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আফসার আনাজ, কালবেলা।